হ্যালো এভরিওয়ান, পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব রিসেন্টলি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে যেই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সেই নোটিফিকেশান নিয়ে। তো এখানে প্রথমেই বলে রাখি, এই স্কুলগুলো কিন্তু সারা ভারতের বিভিন্ন জায়গায় তো রয়েইছে, আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু অনেকগুলো জায়গাতে এই একলব্য স্কুল রয়েছে। এবং অবশ্যই এই যে 6,329টি পোস্ট রয়েছে, এই পোস্টের জন্য আমাদের পশ্চিমবঙ্গের এলিজিবল ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কোন ক্ষেত্রে সিটেট প্রয়োজন, কোন ক্ষেত্রে সিটেটের প্রয়োজন নেই, এই সমস্ত কিছু আমি আলোচনা করব পার্টে পার্টে ভাগ করে ভিডিওর মধ্য দিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং এই যে ইনফরমেশান সেটা পুরো বাংলাতে লেখা রয়েছে, কোথায় কতগুলো স্কুল রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে, সিলেবাসের যে লিঙ্ক সেই সমস্ত কিছু কিন্তু আমাদের ফেসবুক যে পেজ রয়েছে পিঙ্কি একাডেমি এই একই নামে, সেই পেজে কিন্তু শেয়ার করা হয়েছে। তো তোমরা যারা এখনও পেজটি লাইক ফলো করোনি অবশ্যই লাইক ফলো করে রেখো। তো চলো, তো প্রথমেই হচ্ছে দেখো ইনফরমেশান গাইডলাইন, ইনফরমেশান বুলেটিন। তো কোন পাতায় কি কি বিষয় রয়েছে বা পার্টিকুলার্স রয়েছে সেগুলো কিন্তু এখানে সুন্দর করে লিখিয়ে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশান রয়েছে 17 থেকে 22 নম্বর পেজে। চলো তাহলে প্রথমে আমরা দেখে নেব কতগুলো পোস্ট রয়েছে আর তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী। তো এখানে দেখো পোস্টগুলো আমরা একটু দেখে নিই। প্রিন্সিপালের জন্য 303টি ভ্যাকান্সি রয়েছে, পিজিটি 2,266, অ্যাকাউন্ট্যান্ট 361, ল্যাব অ্যাটেন্ডেন্ট 373, টোটাল এখানে পিজিটি অ্যান্ড আদার্সে রয়েছে 4,062। আর বাকি যে পোস্টগুলো সেগুলো হচ্ছে টিজিটির, তো টিজিটির জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেব। এবার দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচারের যে সাবজেক্টগুলো সেগুলো কী কী। সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স। এবং কতগুলো পোস্ট রয়েছে তোমরা এখানে লেখা দেখতে পাচ্ছ। এবার চলে যাব পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স থার্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যেই যেই বিষয়গুলো রয়েছে, মারাঠি, ওড়িয়া, তেলেগু, সংস্কৃত, বেঙ্গলি, সাঁওতালি। অর্থাৎ যারা বাংলা নিয়ে এমএ করেছ তারাও কিন্তু অবশ্যই এই পিজিটি পরীক্ষাতে বসতে পারবে। তবে এখানে একটা মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলার খুবই কম সিট, মাত্র 3টে কেন হলো বুঝতে পারলাম না, অবশ্যই হয়তো কিছু ব্যাপার থাকবে। তো আমি ইন ডিটেলসে যদি জানতে পারি বিভিন্ন জায়গা থেকে, আসলে এই ভিডিওগুলো তৈরি করার জন্য কিন্তু প্রচুর রিসার্চের প্রয়োজন হয়। এই নোটিফিকেশানটা ডাউনলোড করে দিলাম আর বলে দিলাম সেরকমটা কিন্তু নয়, বিভিন্ন যারা ইনফর্মার রয়েছে, ভালো ভালো এডুকেশনালিস্ট রয়েছে যারা এই সমস্ত নিয়ে গবেষণা করে, তাদের যে ইনফরমেশান সেগুলো পড়তে হয়, তারা কি বলেছে সেগুলো শুনতে হয়, তারপরেই কিন্তু একটা ভিডিও তৈরি করতে হয় বা করা যায় একটা ভালো ভিডিও। শুধুমাত্র বলে দিলাম তাহলেই কিন্তু হবে না, প্রচুর রিসার্চেরও প্রয়োজন হয় এই ধরনের এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো যাই হোক, বাংলার পোস্টটা দেখে একটুখানি আশাহতই লাগলো। সাঁওতালিতেও 7টি পোস্ট রয়েছে, মারাঠিতে 16টি, সংস্কৃতে কিন্তু সব থেকে বেশি পোস্ট রয়েছে 97। অর্থাৎ যারা সংস্কৃত নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেছো তাদের কিন্তু অনেক সুযোগ রয়েছে, তোমরা ভালো করে প্রিপারেশন শুরু করে দাও। তোমরা যদি তোমাদের বিষয়ে খুব ভালো হও এবং যদি বিএড থাকে তোমাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। চলো এবার বাকি পোস্টগুলো দেখে নিই। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 373, অ্যাকাউন্ট্যান্টের জন্য 361, এবং অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে, সেটা আমি আর ডিসকাস করলাম না, তোমরা এটা বুঝে যাবে এখান থেকে যে এসসিদের জন্য এই 373-এর মধ্যে 55টা সিট রিজার্ভ রয়েছে, বাকিগুলো অন্য অন্য ক্যাটাগরির জন্য। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের পোস্ট, পিজিটির জন্য কতগুলো পোস্ট রয়েছে। আর এখানে পে লেভেলটা বলা রয়েছে, পে লেভেল নিয়ে আমি আর আলোচনা করব না, আমি বলে দিচ্ছি এই সমস্ত টিচার্সদের স্যালারি কিন্তু খুবই ভালো হয়। এখানে লেভেল
12 হচ্ছে প্রিন্সিপালের স্যালারি, মানে এখানে বেসিকটা দেওয়া আছে 78,800 লেখা রয়েছে, মানে এটাই যে স্যালারি সেটা কিন্তু না, এটা সব কিছু ডিএটিএ আরও যে অ্যালাওয়েন্স রয়েছে সেগুলো মিলিয়ে মোটামুটি লাখের থেকেও বেশি, লাখের কাছাকাছি বা তার থেকেও বেশি কিন্তু স্যালারি হয়ে যাবে এই প্রিন্সিপালের জন্য। এবং বাকি পোস্টগুলোর জন্য একইভাবে, যেটা এখানে বেসিক শুরুটা লেখা রয়েছে সেটাই কিন্তু স্যালারি নয়, এর সঙ্গে আদার্স যে অ্যালাওয়েন্স দিয়ে এগুলো যোগ করে এর থেকে অনেক বেশিই হবে স্যালারি। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো, এক কথায় বলে রাখি, স্যালারি খুব ভালো, যেরকমটা হয় টিচার্সদের, গভর্নমেন্ট টিচার্সদের স্যালারি সেরকমটাই, কিন্তু এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট টিচার্স, তাই জন্য স্যালারি আরও একটু বেশিই ভালো। তো এখানে সিলেবাসটা দেখো দেওয়া রয়েছে, এক্সাম প্যাটার্নটা বলে দেওয়া হয়েছে। চলো প্রিন্সিপালের জন্য দেখার আগে আমরা দেখে নিই পিজিটির জন্য এক্সাম। অবজেক্টিভ টাইপ 130 মার্কস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট 20 মার্কস। তো এই যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট রয়েছে এটার কিন্তু, দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার ওনলি উইথ মিনিমাম 40% মার্কস ইন ইচ ল্যাঙ্গুয়েজ। পার্ট 1-5 অফ দ্য ক্যান্ডিডেট উইল নট বি ইভ্যালুয়েটেড ইফ হি অর শি ফেইলস টু অ্যাটেইন কোয়ালিফাইং মার্কস ইন পার্ট 6। অর্থাৎ পার্ট 6-এর যে জেনারেল ইংলিশ আর জেনারেল হিন্দি 20 মার্কস, অর্থাৎ 10-10 করে, তার মধ্যে কিন্তু 8 পেতে হবে, 20-8 পেতে হবে। অর্থাৎ জেনারেল ইংলিশে 10-4 পেতে হবে, জেনারেল হিন্দিতে 10-এ কিন্তু 4 পেতে হবে। এবং এখানে বলে রাখি এই বিষয়টা কিন্তু খুব একটা কঠিন নয়, প্র্যাকটিস করলেই তোমরা 10-এ 4 অনায়াসে পেয়ে যেতে পারো। তো এই নিয়েও আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেব। আচ্ছা, এবার অ্যাকাউন্টেন্টের জন্যই দিয়ে দেওয়া রয়েছে সিলেবাস, তারপরে আদার্স বিষয়গুলোর জন্যও সিলেবাস দেওয়া রয়েছে, এবং অন্যান্য যে ইনফরমেশান এবং গাইডলাইন, দেখো এই যে পেজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা পুরোটাই হচ্ছে ইনফরমেশান বুলেটিন অ্যান্ড গাইডলাইন, কোন কোন পোস্টের জন্য কতগুলো শূন্য পদ রয়েছে, স্যালারি কত, কতটা কয় লেভেলের পরীক্ষা হবে, এই সমস্ত কিছু এই ইনফরমেশান গাইডলাইনে দেওয়া রয়েছে। তো তোমরা যদি এটা পড়তে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই একই নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, এবং লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো, যেখানে আমরা বিভিন্ন সময়ে এডুকেশনাল বিষয়গুলো শেয়ার করে থাকি। আর আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো করে রাখতে পারো এই ধরনের কন্টেন্টের জন্য। এবং তোমরা যদি আরও অন্যান্য কিছু জানতে চাও এই একলব্য স্কুলের ব্যাপারে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।